আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনলাইন আইসিটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি অনুপম হালদার, অধ্যাপক, ঢাকা সিটি কলেজ। আমরা পুনরায় আবার অনলাইন ক্লাসে এসেছি, সকলকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমরা কিন্তু চাই না যে অনলাইন ক্লাস হোক, তাই না? আমরা চাই সশরীরে তোমাদের ক্লাস নিতে, এবং সেই অবস্থায় যেন আবার ফিরে যায় আমরা সেই প্রার্থনায় রাখবো, যেন তাড়াতাড়ি আমরা আবার সশরীরে কলেজ প্রাঙ্গণে আমরা ক্লাস নিতে পারি, তাই না? তো আমরা চ্যাপ্টার 4 শেষ করেছিলাম, রিভাইজ হয়েছে, পরীক্ষাটা হয়নি। আমরা আজকে আবার চ্যাপ্টার 5 শুরু করব, প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, প্রোগ্রাম কি মনে আছে? প্রোগ্রাম কাকে বলে বলো? প্রোগ্রাম কাকে বলে? প্রোগ্রাম হচ্ছে কি? সেট অফ ইনস্ট্রাকশনস, তাই না? সেট অফ ইনস্ট্রাকশনস, অর্থাৎ নির্দেশের সমষ্টিকে বলা হয় কি? প্রোগ্রাম। এই প্রোগ্রামের কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো কি? বা একটা আদর্শ প্রোগ্রাম কাকে বলবো? প্রোগ্রামের বিষয়বস্তু ঠিক থাকতে হবে, প্রোগ্রামে অ্যালগোরিদম, ফ্লোচার্ট, সুডোকোড থাকবে। অ্যালগোরিদম কাকে বলে মনে আছে? অ্যালগোরিদম কাকে বলে? স্যার, অ্যালগোরিদম বর্ণনার সাহায্যে ই করা হয়। অ্যালগোরিদম ইজ এ স্টেপ বাই স্টেপ প্রসিডিউর ফর সলভিং এ প্রবলেম, তাই না? স্টেপ বাই স্টেপ প্রসিডিউর বলা হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ ধাপে ধাপে সমস্যা সমাধান করার পদ্ধতি হচ্ছে কি? অ্যালগোরিদম বলা হয়। ঠিক আছে, ধাপে ধাপে সমস্যা সমাধান করার পদ্ধতি, স্টেপ বাই স্টেপ লিখবো। ঠিক আছে, যেমন করে প্রোগ্রাম শুরু, তারপর মনে করো ডাটা ইনপুট করতে হবে, তারপর প্রসেস করতে হবে, ফলাফল ছাপাবো, শেষ। এটা হচ্ছে অ্যালগোরিদম। যখন আমরা ধাপ 1, ধাপ 2, ধাপ 3 ভাবে আমরা যখন বর্ণনা করবো কোনো একটা সমস্যা সমাধান করে, সেটাকে বলা হয় কি? অ্যালগোরিদম। ঠিক আছে, আর ফ্লোচার্ট কি? এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করব, তা যখন কিছু স্ট্যান্ডার্ড সিম্বল ব্যবহার করে আমরা এটা লিখবো, উপস্থাপন করব, তখন তাকে বলা হয় কি? ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র। আর সুডোকোডটা কি? সুডোকোড হচ্ছে কি? সুডো মানে কি? সদ্য, সদ্য প্রোগ্রাম, অর্থাৎ প্রোগ্রাম রচনার ঠিক আগের ধাপটাকে বলা হচ্ছে কি? সুডোকোড। ঠিক আছে, প্রোগ্রাম রচনার ঠিক আগের ধাপটাই হচ্ছে কি? সুডোকোড। এখন এই ডিজাইনটা, এটা হচ্ছে কি? ডিজাইনের অংশ প্রোগ্রামের। এই ডিজাইন যত ভালো হবে, সুস্পষ্ট হবে, তুমি প্রোগ্রামটা সহজে তুমি রচনা করতে পারবে, প্রোগ্রাম লিখতে পারবে। অর্থাৎ প্রোগ্রাম তো তুমি সরাসরি প্রথমে প্রোগ্রাম লিখবে না, তাই না? কোনো কিছু তৈরি করতে যদি বলা হয়, তোমাকে যদি বলা হয় যে একটা বাড়ি তৈরি করো, তাহলে কি করতে হবে? আগে ডিজাইন তৈরি করতে হবে, ডিজাইন করতে হবে, তাই না? যত সুন্দর ডিজাইন হবে, তাহলে তত তুমি সুন্দর, বাড়িটা তত সুন্দর হবে। একইভাবে প্রোগ্রামের ডিজাইনটা যত সুন্দর হবে, তুমি সহজে প্রোগ্রামটা রচনা করতে পারবে। আর এই ডিজাইন করার জন্য আমরা কি কি ডিজাইনের যে টুলস ব্যবহার করব, প্রোগ্রামিং ডিজাইন টুলসগুলো হচ্ছে কি? অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সুডোকোড। প্রোগ্রামে কি থাকতে হবে? ইনপুট গ্রহণের ব্যবস্থা থাকতে হবে, অর্থাৎ ইনপুট দিতে পারে যেন, এবং এটা প্রসেসিং করার ব্যবস্থা থাকতে হবে। ইনপুটের, ইনপুট দেওয়ার ব্যবস্থা মানে কি? মনে আছে যে আমরা ইনপুট ফাংশন কি ব্যবহার করে থাকি প্রোগ্রামে? যে আমরা স্ক্যান অফ ফাংশন ব্যবহার করে থাকি, তাই না? আমরা কি ব্যবহার করে থাকি? স্ক্যান অফ ফাংশন, বুঝতে পেরেছো? স্ক্যান অফ ফাংশন দিয়ে আমরা কি করি? প্রোগ্রাম, প্রোগ্রামে ডাটা ইনপুট করে থাকি। ঠিক আছে, আর আমরা একটা হচ্ছে কি, ইনপুট স্ক্যান অফ ফাংশন ব্যবহার করলে সুবিধা হবে কি? তুমি কিবোর্ড থেকে যে কোনো মান ইনপুট দিতে পারবে। ঠিক আছে, কিবোর্ড থেকে যে কোনো মান ইনপুট করতে পারবে স্ক্যান অফ ফাংশন আমরা যদি ব্যবহার করে থাকি। আর একটা হচ্ছে কি, অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট কি? প্রোগ্রামের ভিতরে আমরা ভ্যালু অ্যাসাইন করে দেব, নির্দিষ্ট মান প্রোগ্রামের মধ্যে। বুঝতে পেরেছো? তোমরা আওয়াজ করো, ঠিক আছে? প্রোগ্রামের ভিতরে আমরা যে মান আমরা ইনপুট দিতে পারবো, সেটাকে বলা হয় কি? অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। আর একটা হচ্ছে কি, স্ক্যান অফ ফাংশন, যার কাজ হচ্ছে কি, কিবোর্ড থেকে তুমি যে কোনো মান ইনপুট করতে পারবে। ক্লিয়ার? এটা হচ্ছে কি, ডাটা ইনপুট করার ব্যবস্থা। তারপর ডাটা ইনপুট করলে, ডাটা ইনপুট করার পর কি হবে? মনে করো তুমি দুইটা সংখ্যার মান তুমি যোগ করতে চাচ্ছ, তাহলে প্রথমে কি করতে হবে? স্ক্যান অফ ফাংশন দিয়ে তুমি সংখ্যা দুইটা ইনপুট করলা, তারপর কি করবে? ওই দুইটা যোগ করবে। ঠিক আছে, মনে করো এ এবং বি তে ওই ভ্যালু দুটা তুমি ইনপুট দিলে, কোথায়? এ এবং ভ্যালুতে এই ভ্যালু দুটা রাখলে, তারপর দুটা যোগ করবা, যোগ করে তুমি কোথায় রাখলে? এক্স, এক্স ভেরিয়েবল, এক্স ইকুয়ালস টু এ প্লাস বি, তারপর ফলাফল ছাপিয়ে দিলে।
printf দিয়ে x এর মানটা তুমি ছাপালে ঠিক আছে এবং প্রোগ্রামটা কি হতে হবে নিরিফুল হতে হবে ঠিক আছে ডিবাগিং এর ব্যবস্থা থাকতে হবে ডিবাগিং মানে কি একটা গুরুত্বপূর্ণ শব্দ কিন্তু টার্ম এটা কিন্তু পরীক্ষায় আসে জ্ঞানমূলক প্রশ্ন ডিবাগিং হচ্ছে কি যে ভুল ত্রুটি সংশোধনের প্রক্রিয়াকে বলা হয় কি ডিবাগিং বলা হয় প্রোগ্রামটা ছোট হতে হবে সংক্ষিপ্ত এবং প্রোগ্রাম নির্বাহের সময় যেন কম হয় ঠিক আছে অল্প সময়ের জন্য প্রোগ্রামটা নির্বাহ হয় এবং কম্পিউটার বোধগম্য ভাষায় প্রোগ্রামটা আমরা রচনা করব এই হচ্ছে কি একটা প্রোগ্রামের ধারণা বা একটা আদর্শ প্রোগ্রামের আমাদের বৈশিষ্ট্য প্রোগ্রামিং ভাষাগুলো কি কি প্রোগ্রামিং ভাষা কি দেখো কোন সমস্যার সমাধান কম্পিউটার দিয়ে করার জন্য প্রোগ্রাম রচনায় কম্পিউটার বোধগম্য ভাষা হচ্ছে কি প্রোগ্রামিং ভাষা যেমন আমাদের একটা ভাষা রয়েছে যেমন কথা বলছি তাই না তোমরা বুঝতে পারছো রিপ্লাই দিচ্ছ একইভাবে কম্পিউটারের যে সমস্যাটা সমাধান করবে তারও তো একটা ভাষা লাগবে তাই না সেটা হচ্ছে কি প্রোগ্রামিং ভাষা বা কম্পিউটারের ভাষা এই ভাষাগুলোকে চার ভাগে ভাগ করছে একটা হচ্ছে নিম্ন স্তরের ভাষা মধ্যম স্তরের ভাষা উচ্চ স্তরের ভাষা এবং চতুর্থ প্রজন্মের ভাষা বা 4GL ঠিক আছে নিম্ন স্তরের ভাষা কোনটা যে ভাষা কম্পিউটার সহজে বুঝতে পারে সেটাকে বলা কি নিম্ন স্তরের ভাষা বলা হয় এই নিম্ন স্তরের ভাষাগুলোকে দুই ভাগে ভাগ করছে একটা হচ্ছে মেশিন ভাষা একটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা ঠিক আছে মেশিন ভাষা কোনটা বাইনারি ডিজিট 0 এবং 1 অথবা হেক্সাডেসিমাল সংখ্যা ব্যবহার করে আমরা এই মেশিন ভাষা আমরা রচনা করে থাকি কি ব্যবহার করে 0 এবং 1 অথবা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করে মেশিন ভাষা আমরা কি করে থাকি প্রোগ্রামটা লিখে থাকি বুঝতে পেরেছো 0 এবং 1 যেটা কম্পিউটার সরাসরি বুঝতে পারবে কারণ কম্পিউটার কাজ করে কি 0 1 অথবা হেক্সাডেসিমাল সংখ্যা ব্যবহার করে এই মেশিন ভাষার নির্দেশের দুইটা অংশ থাকে একটা ইনস্ট্রাকশনে একটা হচ্ছে অপকোড আর একটা হচ্ছে অপারেন্ড হেক্সাডেসিমাল সংখ্যা কি মনে আছে বলো হেক্সাডেসিমাল সংখ্যা কি বলতে পারবে 0 থেকে এবং এ থেকে এফ এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যাগুলো 0 থেকে 9 এবং এ থেকে এফ তাহলে 0 থেকে 9 10টা সংখ্যা এ থেকে এফ 6টা 10 আর 6 16টা ঠিক আছে এর মান এর সমতুল্য ডেসিমাল ভ্যালু 10 বি এর মান 11 সি এর মান 12 ডি 13 ই 14 এবং এফ 15 তাই মোট সংখ্যা কয়টা হেক্সাডেসিমালে 16টা তাই হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে 16 এখান থেকে আমরা একটা একটু রিভাইজ করি যে হেক্সাডেসিমালের বেস বা ভিত্তি 16 কেন কারণ এর মৌলিক সংখ্যা কয়টা 16টা তাই না 0 থেকে 9 10টা এবং এ থেকে এফ 6টা 10 আর 6 16 তাই হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে কত 16 এই হেক্সাডেসিমাল এই মেশিন ভাষার ইনস্ট্রাকশনের দুইটি অংশ থাকবে একটা হচ্ছে অপকোড আর একটা হচ্ছে কি অপারেন্ড অপকোড হচ্ছে কি ইনস্ট্রাকশনের বামের অংশটা বা প্রথম অংশটাকে বলা হয় অপকোড বা অপারেশন কোড কি কাজ করবে সেটাকে বলে অফকোড আর ডান দিকের অংশটাকে বলে অপারেন্ট ঠিক আছে ডান দিকের অংশটাকে বলা হয় অপারেন্ট অফকোড মানে অপারেশন কোড মানে কি অপারেশন করব যোগ করব না বিয়োগ করব আর অপারেন্ট হচ্ছে কোন ডাটার উপর কাজ করব ঠিক আছে সেটা হচ্ছে কি অপারেন্ট বলা হয় কম্পিউটারকে বোঝানো হয় কোথায় ডাটা খুঁজতে হবে বা কোনো অ্যাড্রেস দেওয়া থাকতে পারে বা কোনো ডাটা দেওয়া থাকতে পারে অপারেন্টে ঠিক আছে এর থেকে এরপর দেখো কি বলছে যে মেশিন ভাষার সুবিধাটা কি মেশিন ভাষার সুবিধাটা কি যেহেতু আমরা 01 দ্বারা প্রোগ্রামটা লিখে থাকি এবং এই এই প্রোগ্রামটা কি হবে ছোট হবে ঠিক আছে প্রোগ্রামটা যেহেতু ছোট হয় এবং মেশিন ভাষায় লেখা হয় তাহলে এটা কম মেমোরি প্রয়োজন হয়ে থাকে ঠিক আছে মেমোরি কত লাগবে কম লাগবে এবং প্রোগ্রাম নির্বাহ করতে সময় কম লাগবে নির্বাহ করতে সময় কম লাগবে এটা হচ্ছে কি সুবিধা সময় কম লাগবে মেমোরি কম লাগবে প্রোগ্রাম ছোট হবে অসুবিধাটা হচ্ছে কি এই ভাষার সাহায্যে যেহেতু তুমি 0 এবং 1 দ্বারা প্রোগ্রাম লিখবে তাই প্রোগ্রাম লেখাটা কি হবে সময় লাগবে না বিরক্তিকর না 0 এবং 1 দিয়ে কারণ একটা 0 অথবা 1 যদি ভুল হয় তাহলে কি হবে প্রোগ্রাম ভুল হয়ে যাবে ঠিক আছে এর জন্য কি দক্ষ প্রোগ্রামার দরকার হয় এবং যখন তুমি মেশিন ভাষার সাহায্যে প্রোগ্রাম লিখতে যাবে তখন তোমার এর কি প্রয়োজন হবে জানতে হবে কি এর এর আর্কিটেকচারটা কম্পিউটারের আর্কিটেকচারটাও জানতে হবে এবং মেশিন ভাষা হচ্ছে কি মেশিনের উপর নির্ভরশীল বা মেশিন ডিপেন্ডেন্ট বলা হয় কেন মেশিন ডিপেন্ডেন্ট বলা হচ্ছে কারণ হচ্ছে একটা কম্পিউটারের জন্য নির্দিষ্ট আর্কিটেকচারের একটি কম্পিউটারের জন্য যখন তুমি কোনো প্রোগ্রাম রচনা করবে সেই প্রোগ্রামটা অন্য আর্কিটেকচারের কম্পিউটারে নির্বাহ হবে না ক্লিয়ার বুঝতে পেরেছ কি বলেছে যখন একটা নির্দিষ্ট আর্কিটেকচারের কম্পিউটারের জন্য প্রোগ্রাম রচনা করবে তখন অন্য কোনো অন্য আর্কিটেকচারের কম্পিউটারে সেটা নির্ভর হবে না ডিপেন্ডেন্ট নির্ভরশীল মনে করো তোমার তোমার গায়ের যে জামাটা তোমার ছোট বোন আছে যার বয়স 5 বছর তার গায়ে লাগবে লাগবে না কেন লাগবে না কারণ এটা মেশিন ডিপেন্ডেন্ট নির্দিষ্ট আর্কিটেকচার
তোমার শরীরের মাপে এটা তৈরি করা হয়েছে, তোমার ছোট বোনের গায়ে এটা লাগবে। এটাকে বলা হয় কি, মেশিন ডিপেন্ডেন্ট, ঠিক আছে? অর্থাৎ একটা মেশিনের জন্য যদি প্রোগ্রাম লেখা হয়, সেটা ওই মেশিনে নির্ভর হবে, অন্য আর্কিটেকচারের মেশিনে নির্ভর হবে না। দ্যাট ইজ কল্ড মেশিন ডিপেন্ড, বা মেশিনের উপর নির্ভরশীল। তাহলে এখান থেকে একটা অনুধাবনমূলক প্রশ্ন আমরা দিতে পারি, তাই না? খাতায় লিখে রাখো, মেশিন ভাষা মেশিনের উপর নির্ভরশীল ব্যাখ্যা করো। লিখছো? জি স্যার। লিখছো, মেশিন ভাষা মেশিনের উপর নির্ভরশীল ব্যাখ্যা করো। এরপর কি আছে, অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি ভাষা কোনটা? দেখো, এখন মেশিন ভাষায় কি জিরো এবং ওয়ান ব্যবহার করে প্রোগ্রাম রচনা করা হয়, তাহলে এটা কি বিরক্তিকর, তাই না? এই বিরক্তিকর এই অবস্থা থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য আমরা অ্যাসেম্বলি ভাষা তৈরি করেছি, ঠিক আছে? বা অ্যাসেম্বলি ভাষা তৈরি করা হয়েছে, বা এটাকে বলা হয় দ্বিতীয় প্রজন্মের ভাষা বলা হয়। এর ইনস্ট্রাকশনে চারটি অংশ থাকে। একটা হচ্ছে লেভেল ফিল্ড, বাম দিকের অংশকে বলা হয় লেভেল ফিল্ড। তারপরের অংশটা অফ কোড ফিল্ড বা অপারেশন কোড। তারপর অপারেন্ট ফিল্ড, মানে ডাটা কোন ডাটার উপর কাজ করবে। তারপর হচ্ছে কমেন্ট ফিল্ড বা কমেন্ট সেকশন। এটা একটা অংশ, এটা দিলেও হবে না দিলেও হবে, ঠিক আছে? দেখো এখানে একটা প্রোগ্রামটা আমরা দেখি। এখানে দেখো কার্সারটা যেখানে, মুভ মুভ এ কমা ফাইভ, অর্থাৎ পাস কোথায়, এ তে মুভ হবে, ঠিক আছে? লোড ফাইভ ইন্টু এ, এতে কত লোড হবে, ফাইভ লোড হবে। ডিসিআর, ডিসিআর মানে ডিক্রিমেন্ট, ডিক্রিমেন্ট দ্য কাউন্টার, অর্থাৎ এর মান এক এক করে কমবে। তারপর কি আছে, জে এন জে, জাম্প নট ইকুয়াল জিরো, কোথায় জাম্প করবে, লুপ, যেখানে লুপ শব্দটা লেখা আছে এখানে, লুপে জাম্প করলো, কখন জাম্প করবে, যদি এর মান জিরো না হয় তখন লুপে জাম্প করবে, আবার এর মান এক কমবে, ঠিক আছে? আর এটি রিটার্ন, মানে যখন এর মান যখন জিরো হয়ে যাবে প্রোগ্রাম থেকে বের হয়ে যাবে, রিটার্ন করবে। এটি হচ্ছে কি, যে এই এই অংশটাকে বলা হয় লেভেল ফিল্ড। এটা হচ্ছে অফ কোড ফিল্ড, কি কাজ করবে, এটা হচ্ছে অপারেন্ট কোন ডাটার উপর কাজ করবে, এগুলো হচ্ছে কমেন্ট সেকশন। কমেন্ট লিখতে হলে তার আগে কি সেমিকোলন দিতে হবে। এটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা, বা নেমোনিক কোড বলা হয় শব্দ প্রোগ্রাম। অ্যাসেম্বলি ভাষার কি বলছে, অ্যাসেম্বলি ভাষার সুবিধাটা কি বলছে, প্রোগ্রাম সহজে আমরা বুঝতে পারবো। অ্যাসেম্বলি ভাষার সাহায্যে কি প্রোগ্রাম সহজে আমরা বুঝতে পারবো। প্রোগ্রাম লেখা বিরক্তিকর নয় এবং কম শ্রমের প্রয়োজন। প্রোগ্রাম লেখাটাকে বিরক্তিকর নয়, ঠিক আছে? প্রোগ্রাম লেখা বিরক্তি নয় এবং কম শ্রমের প্রয়োজন, অর্থাৎ সময় কম লাগবে অ্যাসেম্বলি ভাষা। তারপর বলছে অ্যাসেম্বলি অসুবিধা, অ্যাসেম্বলি ভাষা এটাও মেশিন ডিপেন্ডেন্ট, এটাও মেশিন ডিপেন্ডেন্ট। যেমন এর আগের ভাষাটা কি ছিল, আমাদের মেশিন ভাষা মেশিন ডিপেন্ডেন্ট ছিল, অ্যাসেম্বলি ভাষাটাও মেশিন ডিপেন্ডেন্ট। এটা থেকে আমরা একটা অনুধাবনমূলক প্রশ্ন তৈরি করতে পারি, অ্যাসেম্বলি ভাষা মেশিন ডিপেন্ডেন্ট ব্যাখ্যা করো, অর্থাৎ মেশিনের অভ্যন্তরীণ সংগঠন সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, এবং নির্দিষ্ট প্রোগ্রাম নির্দিষ্ট মেশিনের সংগঠনের উপর তৈরি করা হয়। দেখো এই শব্দটা, এই লাইনটা খেয়াল করো, নির্দিষ্ট প্রোগ্রাম, অর্থাৎ তুমি মেশিন বা অ্যাসেম্বলি ভাষা ব্যবহার করে তুমি একটা প্রোগ্রাম রচনা করলে, সেই প্রোগ্রামটা কি বলছে, নির্দিষ্ট মেশিনের সংগঠনের উপর, অর্থাৎ ওই মেশিনের আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি করা হয়, ঠিক আছে? এবং ওই মেশিনে নির্বাহ হবে। প্রোগ্রাম নির্বাহের জন্য অনুবাদক প্রোগ্রাম অ্যাসেম্বলার প্রয়োজন। অনুবাদক প্রোগ্রাম, নতুন একটা শব্দ, মনে করো তুমি জানো না অনুবাদক অনুবাদক প্রোগ্রাম কি, ট্রান্সলেটর প্রোগ্রাম, আমরা এখানে নতুন শব্দটা পেলাম অনুবাদক প্রোগ্রাম। তার মানে এই টার্ম থেকে আমরা কি বুঝতে পারি, যে অনুবাদক প্রোগ্রামের কাজ কি, অনুবাদ করা, এক ভাষার লিখিত প্রোগ্রামকে অন্য ভাষায় রূপান্তর করাই হচ্ছে অনুবাদক প্রোগ্রামের কাজ বা ট্রান্সলেটর প্রোগ্রামের কাজ। এবং যদি কোনো এরর থাকে, সেই এরর মেসেজগুলো একসাথে দেখাবে কম্পাইলারের ক্ষেত্রে, আর ইন্টারপ্রেটারের ক্ষেত্রে এক লাইন করে অনুবাদ করে থাকে, ঠিক আছে? অনুবাদক প্রোগ্রামগুলো কি কি আছে, কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার, তিন ধরনের অনুবাদক প্রোগ্রাম, যার কাজ হচ্ছে কি, এক ভাষার লিখিত প্রোগ্রামকে অন্য ভাষায় রূপান্তর করা এবং ভুল ত্রুটি সংশোধন করে থাকে, বা এবং ভুল ত্রুটি মেসেজগুলো দিয়ে থাকবে অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটর প্রোগ্রাম। ক্লিয়ার, বুঝতে পেরেছ? এই অনুবাদক প্রোগ্রাম কয় প্রকার, কয় প্রকার, তিন প্রকার, কি কি? ঐদ্রি, ঐদ্রি আছো, ঐদ্রি ক্লাসে জয়েন করেছো, ঐদ্রি, ঐদ্রি ক্লাসে জয়েন করেছো না? তাহলে তিন প্রকার, কি কি, কি কি বলো তো, কি কি? কম্পাইলার, অ্যাসেম্বলার আর ইন্টারপ্রেটার। কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার, ঠিক আছে? কম্পাইলার কিভাবে কম্পাইল করে থাকে, কে বলবে? মাহিয়া বলো, মাহিয়া। স্যার কম্পাইলার হচ্ছে সব, মানে একটা
ডেটার মধ্যে যতগুলো সমস্যার এরর আছে সবগুলোকে একসাথে চিহ্নিত করে দেখাবে। ঠিক আছে, কথাটা কিন্তু মানে মূল বক্তব্য ঠিক আছে, কিন্তু তোমার প্রথমে যে একটা ডেটার মধ্যে এই শব্দ তো ঠিক নেই, ঠিক আছে? কম্পাইলার কি করবে, একসাথে যে প্রোগ্রামটা তুমি নির্বাহ করবে একসাথে অনুবাদ করবে, ঠিক আছে? একটা অবজেক্ট কোডে তুমি যে প্রোগ্রামটা লিখলা, খেয়াল করো, কথাটা খেয়াল করবে, তুমি যে প্রোগ্রামটা লিখবা, ঠিক আছে, মনে করো টার্বো সি, এই প্রোগ্রামটাকে বলা হয় সোর্স প্রোগ্রাম। কি প্রোগ্রাম? সোর্স প্রোগ্রাম বলা। সোর্স প্রোগ্রাম। আর কম্পাইলার কি করবে, এটাকে কম্পাইল করে একটা নতুন আর একটা ফাইল তৈরি করবে, যেটাকে বলে অবজেক্ট কোড বা অবজেক্ট ফাইল, অবজেক্ট প্রোগ্রাম বলা হয়, ঠিক আছে? কম্পাইলার কি করে, সম্পূর্ণ প্রোগ্রামটা একসাথে অনুবাদ করে একটা সোর্স কোডে, সোর্স কোড থেকে অবজেক্ট কোডে রূপান্তর করে, এবং যত ভুল থাকবে সেই ভুলগুলো একসাথে প্রদর্শন করবে কম্পাইলার, ঠিক আছে? আর ইন্টারপ্রেটারের কাজ কি, যেমন কিউ বেসিক একটা ইন্টারপ্রেটার, তা কিউ এর কাজ হচ্ছে কি, যে এক লাইন এক লাইন একটা প্রোগ্রামের একটা লাইন বাই লাইন ভুলগুলো চিহ্নিত করবে, যদি কোনো লাইনে সমস্যা থাকে তখন কি হবে, ওই লাইনটা স্টপ, ঠিক আছে, তখন ওই এরর দূর করে, যদি কোনো এরর থাকে ওই লাইনের এরর দূর করে তারপর পরবর্তী লাইন সে এক্সিকিউট করবে, এটা ইন্টারপ্রেটার। আর অ্যাসেম্বলার হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কে এটা কি করে, এটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কে এটা ইয়েতে 01 অর্থাৎ মেশিন ভাষায় রূপান্তর করে থাকে, অ্যাসেম্বলারের কাজ, ঠিক আছে? এরপর হচ্ছে কি মধ্যম স্তরের ভাষা, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ মিড লেভেল ল্যাঙ্গুয়েজ কোনটা, যে ভাষা কি অর্থাৎ নিম্ন স্তরের ভাষারও বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ মেশিন ভাষার বৈশিষ্ট্য রয়েছে এবং উচ্চ স্তরের ভাষার বৈশিষ্ট্য রয়েছে, সেটাকে বলা হয় কি মধ্যম স্তরের ভাষা, যেমন সি, ফোর্থ, কোবল, ঠিক আছে? অর্থাৎ হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ করা যায় এবং ব্যবহারকারী সহজে বুঝতে পারে। অর্থাৎ হাই লেভেল ল্যাঙ্গুয়েজের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি, যে ব্যবহারকারী ইউজার যারা বা প্রোগ্রামার যারা, তারা সহজে বুঝতে পারে প্রোগ্রামটা বা সমস্যাটা সহজে বুঝতে পারে প্রোগ্রামটা দেখে, এটা হচ্ছে হাই লেভেলের বৈশিষ্ট্য, অর্থাৎ ইউজার ফ্রেন্ডলি। আমরা যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে থাকি সেই টার্মগুলো ব্যবহার করেই প্রোগ্রামটা লেখা হয়ে থাকে এবং হার্ডওয়্যারকে সহজে নিয়ন্ত্রণ করতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে কি মধ্যম স্তরের ভাষা, যে অর্থাৎ হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ করা যাবে এবং ব্যবহারকারী সহজে প্রোগ্রাম বুঝতে পারে, সেটা হচ্ছে মধ্যম স্তরের ভাষা। উচ্চ স্তরের ভাষা কোনটা, যে ভাষায় প্রতীক এবং শব্দসমূহ সাধারণ গাণিতিক এবং ইংরেজি ভাষার মতো, খেয়াল করে সব ব্যাখ্যা লাইনটা, যে ভাষার প্রতীক অর্থাৎ প্রোগ্রামটা লেখার জন্য যে প্রতীক চিহ্নগুলো ব্যবহার করব, যে শব্দগুলো ব্যবহার করব, যে গাণিতিক চিহ্ন ব্যবহার করব, সেটাকে ইংরেজি ভাষার মতো আমরা ব্যবহার করে থাকি, তাই মানুষের পক্ষে সেটা বুঝতে সুবিধাটা, প্রোগ্রামটা বুঝতে সুবিধা, এবং এটা মেশিন নির্ভর নয়, অর্থাৎ এর সাহায্যে প্রোগ্রাম রচনা করলে যে কোনো কম্পিউটারে নির্বাহ হবে, এটাকে বলে উচ্চ স্তরের ভাষা, যেমন সি, বেসিক, অ্যালগল, ফরটান। এরপর কি বলছে, উচ্চ স্তরের ভাষার প্রকারভেদ, উচ্চ স্তরের ভাষাকে কয় ভাগে ভাগ করছে, দেখো সাধারণ কাজের জন্য ব্যবহৃত ভাষা আর একটা হচ্ছে বিশেষ কাজের জন্য ব্যবহৃত ভাষা। যে সকল ভাষা সব ধরনের কাজের জন্য আমরা ব্যবহার করে থাকি ছোটখাটো সমস্যা সমাধান করার জন্য, সেটাকে বলে সাধারণ কাজের জন্য ব্যবহৃত ভাষা, আর একটা হচ্ছে বিশেষ কাজের জন্য ব্যবহৃত ভাষা, যে সকল ভাষা বিশেষ সমস্যা সমাধান করার জন্য ব্যবহৃত হয় তাকে বলা হয় বিশেষ কাজের জন্য ব্যবহৃত ভাষা। এটাকে আবার দুই ভাগে ভাগ করছে, একটা বাণিজ্যিক প্রয়োগের ভাষা, যেমন কোবল, ঠিক আছে, ব্যবসা বাণিজ্যে ব্যবহার করা হয় তাকে, অর্থাৎ ডেটাবেজ নিয়ে, ফাইল, রেকর্ড, ফিল্ড প্রক্রিয়াকরণ ইত্যাদি, রেকর্ড প্রক্রিয়াকরণ এগুলো নিয়ে কাজ করবে, সেটা হচ্ছে কি বাণিজ্যিক প্রয়োগের ভাষা, ডাটাবেস সংক্রান্ত ভাষা, কোবল, ঠিক আছে? আর একটা হচ্ছে কি বৈজ্ঞানিক প্রয়োগের ভাষা, বৈজ্ঞানিক সমস্যার সময় সমাধান করার জন্য এই ভাষাটা ব্যবহার করা হয়ে থাকে, যেটা হচ্ছে বৈজ্ঞানিক প্রয়োগের ভাষা। এই ভাষার কিছু বৈশিষ্ট্য আছে, কি বলছে, গাণিতিক ফর্মুলা ব্যবহার করা যাবে, শক্তিশালী গাণিতিক কাজের ক্ষমতা রয়েছে এবং লাইব্রেরি ফাংশন রয়েছে, অর্থাৎ লাইব্রেরি ফাংশন কি, যে এর মধ্যে কিছু বিল্ট ইন ফাংশন ব্যবহার করা হয় যার সাহায্যে গাণিতিক ফর্মুলা আমরা ব্যবহার করতে পারবো, ম্যাট্রিক্স ব্যবহারের ক্ষমতা রয়েছে, ঠিক আছে? তাহলে উচ্চ স্তরের ভাষার সুবিধাটা হচ্ছে কি, যে এই ভাষাটা কি প্রধান সুবিধা হচ্ছে কি, মেশিনের উপর নির্ভরশীল না, যে কোনো কম্পিউটারে নির্ভর হবে, এই ভাষাটা শেখা সহজ, প্রোগ্রাম লিখতে সময় কম লাগবে, প্রোগ্রাম লেখার জন্য কম্পিউটার আভ্যন্তরীণ সংগঠন সম্পর্কে ধারণা লাগবে না, প্রোগ্রাম সহজে বোঝা যাবে, এ ভাষায় লেখা প্রোগ্রাম সহজে পরিবর্তন বা ভুল সংশোধন করা যাবে, প্রোগ্রাম সহজে রক্ষণাবেক্ষণ করা যাবে, ঠিক আছে? অসুবিধাটা হচ্ছে কি, যে এই ভাষার প্রোগ্রামটার সাইজটা একটু বড় হবে, প্রোগ্রামের সাইজ বড় হলে অসুবিধাটা কি হবে, ঠিক আছে, প্রোগ্রামের সাইজ বড় হলে কি হবে, মেমোরি বেশি লাগবে, মেমোরি বেশি লাগলে কি হবে, খরচ বেশি হবে, তাই না? এর ফলে কি হবে, এটা নির্বাহ করতে সময় বেশি লাগবে, ঠিক আছে, একটার সাথে একটা কি সম্পর্কিত, তাই না?
তাহলে সময় বেশি লাগবে, নির্ভর করতে সময় বেশি লাগবে, মেমোরি বেশি লাগবে, দ্যাট মিন্স কস্ট বেশি লাগবে। এ হচ্ছে কি আমাদের চতুর্থ প্রজন্মের ভাষা। তাহলে ভাষাগুলো কি, প্রথম হচ্ছে কি ভাষা পড়লাম, নিম্ন স্তরের ভাষা। দেন এই নিম্ন স্তরের ভাষাকে কয় ভাগে ভাগ করছে বলো, সময় কিন্তু আর আছে 10 মিনিট 8 মিনিট। তারপর নিম্ন স্তরের ভাষাকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে মেশিন ভাষা আর একটা হচ্ছে কি, আরেকটা কি বলো, অ্যাসেম্বলি ভাষা, অ্যাসেম্বলি ভাষা। আর তারপর কি বলছে, মধ্যম স্তরের ভাষা, তারপর হচ্ছে কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এরপর কি রয়েছে ফোর্থ জিয়ার বা চতুর্থ প্রজন্মের ভাষা, ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা চতুর্থ প্রজন্মের ভাষা, বা নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ বলা হয়, বা ডেটাবেস সংক্রান্ত ভাষা বলা হয়, বা মুক্ত প্রকৃতির ভাষা বলা হয়, যেমন ওরাকল, এসকিউএল, রিপোর্ট, এগুলোকে বলা হয় মাইক্রোসফট এক্সেস, চতুর্থ প্রজন্মের ভাষা বলা হয়। তোমরা আমরা প্র্যাকটিক্যাল শুরু করেছিলাম না, তাই না? তোমাদের ডাটাবেস, যেমন মাইক্রোসফট ডাটাবেসটা তোমাদের নাই, সি প্রোগ্রামটা আছে, কারণ যেহেতু তোমাদের চ্যাপ্টার 6 নেই সিলেবাসে, তাই ডাটাবেসের প্র্যাকটিক্যাল করতে হবে না, আমাদের সি প্রোগ্রামটা করতে হবে। দেখো কি বলছে, এটা মুক্ত প্রকৃতির ভাষা, এই ভাষায় শুধু বলে দিতে কি ধরনের ফলাফল, মানে সহজেই আমরা একটা প্রোগ্রাম তৈরি করতে পারি, ডাটাবেস তৈরি করতে পারি, ফর্ম তৈরি করতে পারি, রিপোর্ট তৈরি করতে পারি, কোয়েরি করতে খুব কম সময়, ঠিক আছে? সি এর মতো অত কোডিং, অত বেশি কোডিং করার প্রয়োজন হয় না ডাটাবেসের সাইজে কাজ করতে গেলে, বুঝতে পেরেছো? এরপর কি অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটর প্রোগ্রাম, যদি অলরেডি আমাদের কিন্তু পড়া হয়ে গেছে ট্রান্সলেটর প্রোগ্রাম সম্পর্কে, তাই না? আইডিয়া হয়ে গেছে না? ট্রান্সলেটর প্রোগ্রাম গুলো কি কি, অনুবাদক প্রোগ্রাম হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যার কাজ হচ্ছে কি এক ভাষায় লিখিত প্রোগ্রামকে অন্য ভাষায় রূপান্তর করাই, হচ্ছে কি অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটর প্রোগ্রামের কাজ। এই তিন প্রকার ট্রান্সলেটর প্রোগ্রাম বা অনুবাদক প্রোগ্রাম রয়েছে, একটা হচ্ছে কম্পাইলার আর একটা হচ্ছে ইন্টারপ্রেটার অ্যাসেম্বলার। কম্পাইলার কি করবে বলো, এই অনুবাদক প্রোগ্রাম সম্পূর্ণ প্রোগ্রাম কি করবে, একসাথে অনুবাদ করবে, একটা সোর্স কোডকে অবজেক্ট করে রূপান্তর করবে, এবং যত ভুল ত্রুটি থাকে সেই ভুল ত্রুটি একসাথে প্রদর্শন করবে, এটা হচ্ছে কম্পাইলারের কাজ, ঠিক আছে? ক্লিয়ার? ইন্টারপ্রেটার কাজ, ইন্টারপ্রেটার কি করবে, লাইন বাই লাইন, ইন্টারপ্রেটার কাজ হচ্ছে কি লাইন বাই লাইন অনুবাদ করবে। যে অনুবাদক প্রোগ্রাম সোর্স প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তরের সময় অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে না, এবং এক লাইন করে প্রোগ্রাম অনুবাদ করে, তাকে বলা হয় কি ইন্টারপ্রেটার, যেমন কিউ বেসিক, ঠিক আছে? ইন্টারপ্রেটার কি করবে, আমাদের সোর্স প্রোগ্রামকে আমাদের সরাসরি রেজাল্ট তৈরি করবে, কোনো অবজেক্ট ফাইলে তৈরি করবে না। ক্লিয়ার? এই পার্থক্যটা পড়বা, কারণ মনে করো তোমার একটা উদ্দীপক এখান থেকে কি প্রশ্ন আসতে পারে, এখান থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন হতে পারে। একটা উদ্দীপক বললো যে কি বললো, যে রাফি একটা প্রোগ্রাম রচনা করলো, সেক্ষেত্রে প্রোগ্রামটার জন্য একটা অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করলো, সেক্ষেত্রে ভুলগুলো একসাথে প্রদর্শন করলো, কিন্তু একই প্রোগ্রাম কি করলো, মেঘনাক্তা রচনা করলো, সেক্ষেত্রে ভুলগুলো প্রোগ্রামটা নির্বাহ করার সময় যে প্রতিটা লাইনে ভুল ধরে, এবং পরবর্তী ওই ভুল দূর করার, দূর না করা হলে পরবর্তী লাইন সে নির্ভর হয় না। এখন বললো উদ্দীপকে কে রাফিয়া যে অনুবাদক প্রোগ্রামটা ব্যবহার করেছে তার বর্ণনা দাও। ঘতে বললো কি, তাইলে ঘতে বলবে কি, রাফিয়া এবং মেঘনা যে দুটি অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করেছে তাদের মধ্যে তুলনামূলক আলোচনা করো। ক্লিয়ার? তাহলে কি দুইটা ধারণা, ভালো ভালো ধারণা থাকতে হবে, পার্থক্য জানতে হবে, তাই না? তাহলে তো তুমি আনসার করো, ঠিক আছে? এখান থেকে কিভাবে সৃজনশীল আসবে বুঝতে পেরেছো? কম্পাইলার, আচ্ছা তোমাদের একটা মেসেজ দেই, ঠিক আছে? আগে কি ছিল, আমার অ্যাসোসিয়েট প্রফেসর ছিলাম, এখন প্রফেসর হয়েছি, বুঝতে পেরেছো? কংগ্রেচুলেশনস স্যার, কংগ্রেচুলেশনস স্যার। তাহলে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার পার্থক্য দেখো, কি বলছে, কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রাম কি করবে, একসাথে অনুবাদ করবে, আর ইন্টারপ্রেটার কি করবে, লাইন বাই লাইন প্রোগ্রাম অনুবাদ করবে। ক্লিয়ার? প্রোগ্রামে যদি ভুল ত্রুটি থাকে, সেই ভুল ত্রুটি গুলো একসাথে দেখাবে, ঠিক আছে? আর প্রোগ্রামের ভুল ত্রুটি একসাথে দেখাবে না, লাইন বাই লাইন দেখাবে। কম্পাইলার ক্ষেত্রে বেশি মেমোরি প্রয়োজন হয়, আর ইন্টারপ্রেটার ক্ষেত্রে কি কম মেমোরি লাগবে। কম্পাইলার ক্ষেত্রে কি সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করবে, ইন্টারপ্রেটার ক্ষেত্রে সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করবে না, ঠিক আছে? ডিবাগিং ও টেস্টিং এর ক্ষেত্রে ধীরগতি, এটা কি দ্রুত গতি, কারণ যদি প্রতি লাইনের সাথে সাথে দেখাচ্ছে ভুলগুলো, প্রোগ্রাম নির্বাহ কিন্তু নির্বাহ করতে কম সময় লাগবে কম্পাইলারে, ইন্টারপ্রেটারের ক্ষেত্রে বেশি সময় লাগবে। টার্বোসি একটি কম্পাইলার বা সিকিউ বেসিক একটি ইন্টারপ্রেটার, ঠিক আছে?
আর অ্যাসেম্বলার কাজকে অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে, এতে প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করবে সেটা অ্যাসেম্বলার বলা হয়। অ্যাসেম্বলার নেমোনিক কোড কি, অর্থাৎ নেমোনিক কোড কোনটা, অ্যাড সাব, ওই অ্যাসেম্বলি ভাষায় আমরা প্রোগ্রাম দেখেছি উদাহরণ একটা, এটাকে বলে নেমোনিক কোড বা শব্দ প্রোগ্রাম বলা হয়। প্রতিটি নির্দেশ ঠিক আছে কিনা তা পরীক্ষা করা, ঠিক আছে। প্রোগ্রামের সংগঠন, এরপর কি আছে, প্রোগ্রামের সংগঠনটা একটু টাচ করি, তাহলে আমাদের আজকে পর্যন্তই। দেখো একটা প্রোগ্রাম, এটা ইনক্লুড স্টোরি ডট এস কোনি ডট এস, এটাকে কি বলে মনে আছে বলো? একটা প্রোগ্রামে তিনটা অংশ থাকে, ইনপুট অংশ, প্রসেসিং অংশ, আউটপুট অংশ। তাহলে এটা হলো হেডার ফাইল, তারপর একটা প্রোগ্রাম শুরু হবে কি, মেইন ফাংশন দ্বারা, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শুরু, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শেষ হবে। তারপর হচ্ছে ইনপুট অংশ, ইনপুট অংশটা সাইডে, এই সাইডে লেখা আছে, দেখো বইয়ে দেখো, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভেঙে গেছে, এখানে ইনপুট এ বি সি ডি স্ক্যান অ্যাপ পার্সেন্টেজ অফ ডি অ্যান্ড এ, এখানে দেখো ইনপুট অংশ, এটুক ইনপুট অংশ, এই যে এটুক ইন্টেজার এ বি সি ডি, এখানে এখানে এ বি সি ডি চারটা ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করা হলো, এ বি সি ডি কোন ধরনের ডাটা টাইপটা কি, ইন্টেজার, ঠিক আছে। ডাটা টাইপটা কি ইন্টেজার, ভেরিয়েবল এখানে কয়টা ব্যবহার করছে, চারটা, এ বি সি ডি। এখানে দেখো একটা এই স্ক্যান আপ, এই স্টেটমেন্টটা নিচের লাইনে হবে, বইতে দেখো, বইতে 394 পৃষ্ঠা বের করো, ঠিক আছে। প্রথমে দেওয়া আছে ইন্টেজার এ বি সি ডি, প্রথমটা চারটা ভেরিয়েবল এ বি সি ডি, ইন্টেজারটা হচ্ছে কি ডাটা টাইপ, এ বি সি ডি চারটা ভেরিয়েবল। পরের লাইনে কি আছে, স্ক্যান আপ ফাংশন, ঠিক আছে, স্ক্যান আপ ফাংশন ব্যবহার করে কি করবো, ডাটা ইনপুট করবো স্ক্যান আপ দিয়ে, পার্সেন্টেজ অফ ডি কমা অ্যান্ড এ, অ্যান্ড এ মানে কি, অ্যান্ড এর মানে কি মনে আছে, অ্যান্ড এর মানে কি অ্যাড্রেস অফ এ, অর্থাৎ এই স্ক্যান আপ ফাংশনে কি যে মানটা দেবো কিবোর্ড থেকে সেই মানটা কোন চলকে জমা হবে, এ চলকে। আর এর ডাটা টাইপটা কি, এখানে ইন্টেজার টাইপ, এখানে পার্সেন্টেজ অফ ডি ব্যবহার করলাম, এটাকে বলে কি ফরম্যাট স্পেসিফায়ার, এখানে পার্সেন্টেজ অফ ডি ব্যবহার করেছি কারণ এখানে এটা কোন ধরনের ভেরিয়েবল, ইন্টেজার টাইপ, ঠিক আছে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পার্সেন্টেজ অফ ডি ব্যবহার করব, আর এখানে পার্সেন্টেজ অফ এফ ব্যবহার করব কখন, যখন এই ভেরিয়েবল গুলো কি হতো, ফ্লোট হতো, ভগ্নাংশ, ঠিক আছে। এর ফরম্যাটটা দেখো, স্ক্যান অ্যাপ ফার্স্ট ব্র্যাকেট, তারপর ডাবল কোটেশন দিয়ে ফরম্যাট স্পেসিফায়ারটা লিখবে, তারপর ডাবল কোটেশন ক্লোজ, তারপর কমা দিয়ে যে ভেরিয়েবলে আমরা মানটা ইনপুট করব তার আগে এন্ড সিম্বল দেব, ঠিক আছে, ক্লিয়ার। স্ক্যান অ্যাপ পার্সেন্টেজ অফ ডি কমা অ্যান্ড বি, এই হচ্ছে কি আমাদের ইনপুট অংশ। তারপর আছে প্রসেস অংশ, সি ইকুয়ালস টু এ প্লাস বি, এর এ এবং বি এর মান আমরা যোগ করে সিতে দিলাম, এখানে প্রসেস করলাম, তাই না, আমরা ইনপুট পেয়ে গেলাম, এখন প্রসেস করলাম, যোগ করলাম, দুইটা স্টেটমেন্ট আছে এখানে, আর একটা হলো গুণের স্টেটমেন্ট, আমরা গুণের জন্য কি অপারেটর ব্যবহার করাই, সিতে গুণ চিহ্ন, আর যোগের জন্য একই যোগ চিহ্ন, তাহলে যোগ করে আমরা কোন চলকে রাখছি, সিতে, আর গুণ করে ডিতে রাখা হয়েছে, ঠিক আছে। আচ্ছা তোমাদের অ্যাটেন্ডেন্স দাও, ভুলে গেছিলাম তো, তাড়াতাড়ি অ্যাটেন্ডেন্স দাও, দিয়েছো? জি স্যার। ও ভেরি গুড, জি স্যার, তোমরা ভুলে যাও না, আমি ভুলে গেছিলাম, থ্যাংক ইউ। আচ্ছা এই যে আউটপুট অংশ কি প্রিন্ট এফ, ঠিক আছে, টোটাল পার্সেন্টেজ অফ ডি এই স্ল্যাশ এন, ঠিক আছে, ব্যাক স্ল্যাশ এন, এটাকে বলা কি নিউ লাইন ক্যারেক্টার, আমাদের ক্লাস প্রায় শেষ, সময় শেষ প্রায়, ঠিক আছে, কেটে যাবে কিন্তু ব্যাক স্ল্যাশ এন, ঠিক আছে। টোটালটা হচ্ছে মেসেজ, প্রিন্ট এফ এর কাজ দুইটা, একটা হচ্ছে মেসেজ প্রিন্ট করা, আর একটা হচ্ছে কি কোনো চলককে কি মান জমা রয়েছে তার মান প্রিন্ট করা, টোটাল দিয়ে মেসেজ প্রিন্ট করবে টোটাল সমান, আর ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে কি করবে, কোনো চলকে কি মান জমা আছে সেটা প্রিন্ট করবে। তাহলে কোন চলকের মান প্রিন্ট করবো সেটা এই ডাবল কোটেশনের পরে কমা দেবো, তারপর ওই ভেরিয়েবলটা দিয়ে দেবো, সি, এখানে সি দিলাম তাই সি এর মান এখানে প্রিন্ট করবে, ডি দিলে এখানে ডি এর মান প্রিন্ট করতো, কোথায় প্রিন্ট করবে, যেখানে ফরম্যাট স্পেসিফায়ার রয়েছে, বুঝতে পেরেছে, পার্সেন্টেজ অফ ডি যেখানে রয়েছে। একইভাবে এখানে প্রিন্ট এফ মাল্টিপ্লিকেশন, এই যে পার্সেন্টেজ অফ ডি রয়েছে এখানে কার মান প্রিন্ট করবে, ডি এর মান, কমার পরে যে ভেরিয়েবল দেওয়া আছে, তো কমার পরে কোন ভেরিয়েবল দেওয়া আছে, ডি এর মান এখানে প্রিন্ট করবে। গেট সিএস ক্যারেক্টারকে যেখানে একটা সিঙ্গেল মান ইনপুট করা, এটা না দিলেও চলবে। এখন আজকে আমাদের এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে আমরা প্রোগ্রাম তৈরির ধাপ সমূহ পড়ব, ঠিক আছে, কয়টা ধাপ রয়েছে, সাতটা, তোমরা একটু পড়ে আসবে, সাতটা ধাপ, অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট, সুডো কোড, এগুলো আলোচনা করব, ক্লিয়ার? ঠিক আছে স্যার। যেহেতু চ্যাপ্টার 5টা কলেজে তোমাদের রিভাইজ করেছে, মনির স্যার কি রিভাইজ করেছিল পুরাটা, শেষ করেছিল 5? ঠিক আছে, তাও তো রিভাইজ হয়েছে, অনলাইনে শেষ করেছিলাম, তারপর কলেজে রিভাইজ করেছে, আবার নতুন করে রিভাইজ দিয়েছি, সুতরাং এখন থেকে এটা সিরিয়াসলি পড়া শুরু করে দাও চ্যাপ্টার 5টা,
চ্যাপ্টার 5 এ যদি গ্যাপ থাকে তাহলে কিন্তু পাস করতে পারবে না বুঝতে পেরেছো দুইটা প্রশ্ন থাকবে এখানে সি প্রোগ্রামের ওই তিনটা অংশ না বুঝি নাই স্যার কোন তিনটা অংশ দেখাইলেন ইনপুট অংশ অর্থাৎ ইনপুট অংশের কাজ হচ্ছে সিম্পলি মনে রাখবা ডাটা ইনপুট করবে স্ক্যানার